বেশিরভাগ তরুণী বৈশাখে চাইছেন আবহমান বাংলার ঐতিহ্যবাহী সাজ, সাথে আধুনিকতার মিশেল। আর ছোটদের পছন্দ বৈশাখের সাথে সামঞ্জস্যপূর্ণ রঙিন পোশাক। এমন সব পোশাকের পসরা সাজিয়েছে বসুন্ধরা সিটি দেশি দশ। বিস্তারিত অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে। বাঙালি আনা ষোলো আনা, বৈশাখের সাজটাই এমন। তবে ঐতিহ্য আর চলতি ফ্যাশন দুটোই থাকা চাই, এটাই এবার বেশিরভাগ তরুণীর চাওয়া। আর সেই চাওয়াকেই মাথায় রেখে কাটছাটে আর ডিজাইনে একটু নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করেছে দেশি দশের বুটিক হাউসগুলো। সেগুলোর দিকেই ঝুঁকছেন ফ্যাশন সচেতন তরুণীরা। ছোট্ট সোনামণিদের জন্য এসেছে ট্রেন্ডি লুকের পোশাক। যেহেতু এটা বাংলা ফেস্টিভ্যাল, তো আমি শাড়িটাকে অলওয়েজ প্রেফার করি। এখানে এত শাড়ি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো আমি কনফিউজড হয়ে গেছি। আমি রেড আর হোয়াইট নিব না, আমি মাল্টি কালারটাই বেশি পছন্দ করবো, কালারফুল। বিকালে ওই ড্রেসটা পরে ঘুরবো। ডিজাইনের সাথে মিলিয়ে বুটিক শপগুলোতে দামটাও একটু চড়া, তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ড্রেসগুলো মোটামুটি ভালো, বাট দামটা একটু বেশি মনে হচ্ছে ড্রেসের তুলনায়। দাম অ্যাকচুয়ালি রিজনেবল। বিক্রেতারা বলছেন কাপড়, রং, ডিজাইন মিলিয়ে দামটা সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, আর তাদের ডিজাইনগুলোতেও রয়েছে ভিন্নতা। আমাদের যে ফ্যামিলি ম্যাচিংটা সব সময় থাকে, সেটা এবারেও সেরকমই আছে। কুর্তি আছে, কামিজ আছে, শাড়ি আসছে। সব মিলিয়ে বসুন্ধরা সিটির দেশি দশে বৈশাখী কেনাকাটা জমে উঠেছে বেশ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।